বন্ধুরা কেমন আছেন? সবাই আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, ধারাবাহিক ভিডিওতে আমরা বুক রিভিউ দেখতেছিলাম, বাজারে ভূমি জমি জমা সম্পর্কিত যে বইগুলা আছে। আপনাদের অনেকেরই রিকোয়েস্ট ছিল যে ভাই, আমরা জমি জমা সংক্রান্ত বইগুলো সংগ্রহ করতে চাই, কোন বইগুলোতে কি আছে সংগ্রহ করব কি না, ক্রয় করলে আমরা ক্ষতিগ্রস্ত হব না, আমরা যে টাকা দিয়ে ক্রয় করতেছি সেটা দিয়ে আমাদের হবে। তো আমরা গত ভিডিওতে ভূমি জরিপ শিক্ষার সহজ উপায় বইটা রিভিউ করেছি এবং বইটা লেখক ছিল মুফতি মোহাম্মদ ওসমান গনি। তো আপনি রিভিউটা দেখে নেবেন। এক কথায় বলতে পারি, বইটা আপনার যে মূল্যে আছে 240 টাকার মতো, এই টাকা দিয়ে ক্রয় করলে আপনি লাভবান হবেন, কোনো সমস্যা নেই। কারণ একজন আইনজীবীর কাছে গিয়ে আপনি একটা পরামর্শ নিতে গেল, 500 থেকে 1000 টাকা প্রয়োজন, সেই হিসাবে এই বইটা আপনার তার থেকে অনেক কাজে আসবে। আর যারাই বই সংগ্রহে রাখতে চান, নিজের লাইব্রেরি রাখতে চান, ভূমি সংক্রান্ত বই রাখতে চান, আপনি এই বইটা সংগ্রহে রাখতে পারেন। তাই বলে আমরা এটা কখনোই বলতেছি না যে এই বইটা ভূমি জরিপ শিক্ষার কোনো অ্যাডভান্স লেভেলের বই, যেটা পড়লে আপনি সবকিছু পারবেন। আপনার যদি সাধারণ কোনো জ্ঞান না থাকে, ভূমি সম্পর্কিত কিচ্ছু না বুঝেন, বইটা আপনি অবশ্যই সংগ্রহে রাখবেন। আজকে আসি আমরা দ্বিতীয় বই। দ্বিতীয় বইটা হচ্ছে জমি জমার হিসাব নিকাশ ও সংশ্লিষ্ট আইন। বইটার লেখক হচ্ছে মোহাম্মদ আনোয়ার আলী অ্যাডভোকেট। যদিও অ্যাডভোকেট শব্দটা ওনার নামের প্রথমে ব্যবহার করা উচিত, যাই হোক আশা করি পরবর্তী সংস্করণে উনি ঠিক করে নেবেন। আনোয়ার আলী অ্যাডভোকেট, অ্যাডভোকেট শব্দটা নামের প্রথমেই লাগাইতে হয়, পিছনে কিন্তু না। তো বইটা যে সংস্করণ সেটা জাস্ট যদি আমরা একটু দেখার চেষ্টা করি, সেটা কত সালে সর্বশেষ? 2019 সালে সংস্করণ। তার মানে বুঝতেই পারতেছেন যে এখন 23 সাল চলতেছে, 4 বছরের পুরাতন বই। কিছু তথ্য আছে যেগুলো আপনার আউট অফ ডেট হয়ে গেছে। এখন আপনি এই বইটা নেবেন কেনা, সর্বপ্রথম আমরা একটা কথাই বলবো, প্রতিটা বই কিছু না কিছু নতুন নতুন জিনিস থাকে। বিন্দু বিন্দু জলে যেমন একটা আমাদের সিন্ধু হয়, জলাশয় হয়, একটা সমুদ্র হয়, সেম এরকম আপনার যদি বই সংগ্রহ করার ইচ্ছা থাকে, লাইব্রেরি করার ইচ্ছা থাকে, অবশ্যই এই বইটাও সংগ্রহ করবেন। কিন্তু আপনি যদি জাস্ট বলেন যে না ভাই, আমি ভূমি ব্যবস্থাটা কিছুটা বুঝতে চাই, তাহলে এই যে দুইটা আপনার কাছে বই আছে, দুইটা বইয়ের যে কোনো একটা বই আপনার সংগ্রহে রাখলেই যথেষ্ট। কিন্তু আপনি যদি ইন ডিটেইলে বিস্তারিত বুঝতে চান, তাহলে এই বইটাও অবশ্যই আপনি সংগ্রহ করবেন, যদি আপনার লাইব্রেরি করে রাখতে চান। এখন বইটাতে আছে কি? যদিও আমরা উপরে দেখতেছি জমি জমার হিসাব নিকাশ, বুঝতে পারতেছেন জমি ভূমি পরিমাপ সম্পর্কিত বিষয়গুলো, সংশ্লিষ্ট আইনগুলো থাকবে, তবে বইটা কমপ্লিট বই কিনা, যেহেতু 4 বছরের পুরাতন বই, বুঝতেই পারতেছেন আপনারা। আর বইটার বাজার মূল্য দেওয়া আছে এখানে 200 টাকা, আপনি যদি 150 টাকাও নিতে পারেন কোনো সমস্যা নাই। একজন আইনজীবীর কাছ থেকে একটা পরামর্শ নিতে 500 টাকা লাগে, সেই হিসাব যদি আমরা এটা করি, তাহলে যে কাজটা হবে যে আপনি ঠকবেন না, আপনি নিতে পারেন, কোনো সমস্যা নাই। মোটামুটি আমরা বলবো যে বাজারে যে ভূমি সম্পর্কিত বইগুলো আছে তার মধ্যে মানসম্মত বই। আমরা কখনো এটা বলতেছি না যে এই বইটার মধ্যে সবকিছু আছে, নেওয়ার পরে বলবেন না যে ভাই বইটার মধ্যে যা আছে আমরা তো জানি। আপনি যদি জানেন, সাধারণ লেভেলটা যদি আপনি ক্রস করে ফেলেন, কোনো সমস্যা নেই, আপনি অন্য বই নিতে পারেন। তো এখানে যে জিনিসগুলো আছে সেটা হচ্ছে জমি জমার হিসাব নিকাশ সংক্রান্ত বিষয়গুলো আছে, আনা গন্ডা কড়াকান্তি, এটা ছাড়া বিভিন্ন জরিপের পরিচিতি। এরপরে যদি আমরা দেখি ভূমি পরিমাপের বেসিক যে সূত্রগুলো যেগুলো আছে সেগুলো দেওয়া আছে। এরপরে কাঠের হিসাবটা দেওয়া আছে, স্কেল পরিচিতি দেওয়া আছে, এটা ছাড়া ফারায়েজের সংক্ষিপ্ত আলোচনা করা আছে। এটা পড়ে আপনি ফারায়েজ শিখতে পারবেন না, তাই ফারায়েজটা এখান থেকে আপনার অতটা লাভের কিছুই নেই। এটা ছাড়া বাটোয়ারা সম্পর্কিত কিছু আদালতের কোড করা আছে এবং জমি কেনার ক্ষেত্রে ক্রেতার করণীয়, হ্যাবা এবং দান সম্পর্কে বলা আছে, দলিল রেজিস্ট্রেশন সম্পর্কে বেসিক কিছু আইডিয়া দেওয়া আছে এবং ফৌজদারি যে মামলা আছে, ফৌজদারি মামলা সম্পর্কিত এখানে বলা আছে। তো এই জিনিসগুলোই। তাহলে আপনি খতিয়ান এবং জমি জমা সম্পর্কিত যদি কোনোদিন না বুঝেন কিছু, বইটা আপনি সংগ্রহে রাখতে পারেন। এখানে আনা গন্ডা কড়াকান্তি তিল সম্পর্কে বুঝতে পারবেন, আর জমি মাপার যে জ্যামিতি সূত্রগুলো এগুলোই দেওয়া আছে। দিন শেষে যদি আমরা বলি নকশা পরিচিতি দেওয়া আছে। বইটা মোটামুটি এ টু জেড প্রতিটা পাতায় আমি দেখার চেষ্টা করেছি, মোটামুটি আমরা বলতে পারি যে বাজারে যে বইগুলো আছে তাদের তুলনায় মানসম্মত। আপনার যদি ভূমি বিষয়ক কোনো বই যদি না থাকে, অবশ্যই সংগ্রহে রাখবেন, কাজে আসবে, এতটুকু বলবো। আর যদি শেষের দিকে আমরা একটু দেখার চেষ্টা করি, তবে ফারায়েজটা অতটা ডিটেইলে বলা নাই, সেদিক থেকে আমরা রিকোয়েস্ট করব লেখককে পরবর্তী সংস্করণে যাতে ফারায়েজটা ইন ডিটেইলে দেয়, না হলে বই থেকে অন্য জায়গায় দিলেও চলবে। এবং শেষের দিকে যদি আমরা দেখি যে জমি জমা রেজিস্ট্রেশন আইন
যেহেতু কিছু আইনের কোড করা আছে। তো দিন শেষে আমরা বলতে পারবো যে আসলে একটা বই লিখতেও অনেক কিছুর প্রয়োজন পড়ে, অনেক সময়ের প্রয়োজন পড়ে। আর বইটার যেহেতু প্রথমেই লেখক কি করেছেন, নিজের বিষয়টা ক্লিয়ার করে দিয়েছেন যে বইটা ওনার কোনো মৌলিক রচনা নয়, এটা উনি বিভিন্ন ট্রেনিং, যে সার্ভে ট্রেনিং আছে তার সিনিয়রদের যে নোট আছে সেগুলোকে যা একটা সংকলন করেছেন। তো লেখককে আমরা ধন্যবাদ জানাবো যে উনি ওনার বিষয়টা ক্লিয়ার করেছেন, এটা কোনো ওনার মৌলিক রচনা না। তবে আপনি 150 টাকার মধ্যে বইটা নিয়ে ঠকবেন না, বইটা আপনি সংগ্রহে রাখতে পারেন। আর বইটা পাবেন কোথায় অনেকেই বলেন, তো আসলে বইটার ক্ষেত্রে এখানে সম্ভবত বইটা ক্রয় করা সম্পর্কিত কিছু দেওয়ার কথা, যদি কোনো ঠিকানা থাকে এখানে একটা মোবাইল নাম্বার দেওয়া আছে, আপনারা এই মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন। অথবা আমরা ট্রাই করব হোলি সার্ভে কোচিং সেন্টার যেটা আছে তাদের সাথে যোগাযোগ করলে আপনি সংগ্রহ করতে পারবেন, রকমারিতেও পেতে পারেন, অথবা আপনারা ঢাকায় বিভিন্ন জায়গায় পেয়ে যাবেন। তো আমরা তাহলে দুইটা বই রিভিউ করলাম, আবারও বলে দিচ্ছি যে একটা হচ্ছে ভূমি জরিপ শিক্ষার সহজ উপায়, আর একটা হচ্ছে জমি জমার হিসাব নিকাশ ও সংশ্লিষ্ট আইন। তো দুইটা বইয়েরই কন্টেন্ট মোটামুটি যদি আমরা বলি 70% একই রকম। এখন আপনি যে কোনো একটা সংগ্রহে রাখতে পারেন, আর যদি আপনি ভূমি ব্যবস্থাকে ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞানগুলোকে একত্রিত করতে চান, গবেষণা করতে চান, দুইটা বই আপনি সংগ্রহ করবেন, যেহেতু নাম মাত্র মূল্য। আর একটা হচ্ছে মোটামুটি 200 টাকা, একটা হচ্ছে 240 টাকার মধ্যে পেয়ে যাবেন, টোটাল 500 টাকা নিচে দুইটা বই আপনি পেয়ে যাবেন। তো আপনার জীবনে কিন্তু এটা অনেক একটা জিনিস, কারণ এই জন্য আমরা বলতেছি যে আপনি একজন আইনজীবীর পরামর্শ নিতে গেলে 500 টাকার কমে ফি দিতে পারবেন না। তো সেই তুলনায় দুইটা বই যদি আপনি নিজেও একবার পড়েন অনেক কিছু জানতে পারবেন। আর বই কিনে কেউ কখনো দেউলিয়া কিন্তু হয় না, এটাও কিন্তু মনে রাখবেন যে বই কিনে কেউ দেউলিয়া হয় না। আর পাশাপাশি যেটা হচ্ছে আমাদের যে ভূমি আইনের সাতকাহনটা আমাদের অফারে কিন্তু চলতেছে, যারাই আমাদের ফেসবুক পেজের সাথে সংশ্লিষ্ট আছেন, যারাই আমাদের গ্রুপের সাথে সংশ্লিষ্ট আছেন তারা জানেন। তো এইবারের যে অফারটা, এই অফারটা আমরা দিচ্ছি যেটা, সেটা হচ্ছে যে লাইব্রেরি থেকে সরাসরি আপনারা নিতে পারবেন, যে লাইব্রেরি আছে ঢাকা থেকে সরাসরি সংগ্রহ করতে পারবেন। আর কোন লাইব্রেরিতে পাবেন বিস্তারিত আমরা এখানে ফেসবুকে দেখিয়ে দিচ্ছি। আর যারাই এখনো আমাদের ফেসবুক আইডিটাকে অনুসরণ করেননি, ফলো করেননি, দ্রুতই আপনারা কি করবেন, ফেসবুক যে পেজটা আছে, আইডিটা আছে, সেটা আপনারা ফলো করার চেষ্টা করবেন। তো এটা হচ্ছে আমার সেই ফেসবুক পেজ, ফেসবুকে আপনি AZIM UDDIN আজিমুদ্দিন দিলে আপনি পেয়ে যাবেন। মোটামুটি 7,500-এর মতো ফলোয়ার আছে। তো এটাই হচ্ছে, আর বইটার যেটা আমরা দিলাম সেটা হচ্ছে যে এখানে দেওয়া আছে বিস্তারিত, জাস্ট একটু দেখিয়ে নেই, কারণ অনেকেই প্রশ্ন করবেন যে ভাই আমরা এটা কোথা থেকে সংগ্রহ করব। তো আমাদের যে ভূমি আইনের সাতকাহনটা আছে, এটা জমি জমার আইন রিলেটেড বই, এটা আপনি সংগ্রহ করতে পারেন, অফার মূল্যে চলতেছে, জাস্ট মাত্র 400 টাকায় ঘরে বসে সংগ্রহ করতে পারবেন। তো সংগ্রহ করার জন্য এখানে কিছু লাইব্রেরির নাম দেওয়া আছে, স্ক্রিনশট নিয়ে এদেরকে বলতে পারেন, তারা আপনাকে দিয়ে দিবে। অথবা সরাসরি ঢাকা থেকে যে ইব্রাহিম হোসেন ভাই আছেন, ওনার এই 2 নম্বরে যে কোনো এক নম্বরে কল করলে আপনি পেয়ে যাবেন। আর একান্তই যদি আপনার সমস্যা হয়, আমার যে নাম্বারটা আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ঠিকানা দিয়ে দিবেন, আমরা আপনাদের কাছে পৌঁছিয়ে দিব। তো বন্ধুরা, এটাই ছিল মূলত আমাদের আজকের আলোচনার বিষয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাতকাহনের সাথে থাকার জন্য। আমরা জানি অনেকেই বলবেন যে ভাই সাতকাহন বইটা কোথায়, তো সাতকাহন বইটা আসলে পাবলিশারের কাছে আছে, আমরা আশা করতেছি ইনশাল্লাহ এই মাসের 25 তারিখ পর্যন্ত বাজারে আনতে পারবো। আপনারা অবশ্যই বুঝতে পারবেন, জানতে পারবেন যে কিভাবে সংগ্রহ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।